পেজওয়ানে একটা অত্যন্ত চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আনবো। নির্বাণ, আমরা যে প্রোগ্রামই করি, যে শোই করি, আমাদের লক্ষ্য থাকে টিআরপি, কারণ সেটাই আমাদের জাজমেন্ট। একেবারে দিনের শেষে তাতে আমরা বুঝতে পারি আমরা সফল না ব্যর্থ। আর টাকার খেলাতে সেই টিআরপি নিয়ে এবার জালিয়াতির অভিযোগ উঠল। মুম্বাই পুলিশের স্ক্যানারে রিপাবলিক টিভি চ্যানেলের কাছে যাচ্ছে সমন। বার্কের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ফক্ত মারাঠি এবং বক্স সিনেমা নামে দুটি চ্যানেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে আরও দুই। দর্শক কতক্ষণ কোন চ্যানেল দেখছেন তার উপর নির্ভর করে সেই চ্যানেলের টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট। টিআরপির ভিত্তিতে আসে বিজ্ঞাপন। টিআরপির হিসেবে কাজ করে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক। এই জন্য বার্কের হয়ে আবার বাড়ি বাড়িতে ইনস্টলেশনের কাজ করে হানসা নামে একটি সংস্থা। বার্কের তরফে হানসাই মুম্বাই পুলিশের কাছে টিআরপি জালিয়াতির অভিযোগ দায়ের করে। ये रैकेट है फॉल्स टीआरपी का। दो चैनल के ओनर्स फक्त मराठी एंड बॉक्स सिनेमा के ओनर्स को ऑलरेडी अरेस्ट कर लिया गया है। और अब सबसे बड़ा नाम है रिपब्लिक टेलीविजन का। रिपब्लिक टेलीविजन के डायरेक्टर्स, प्रमोटर्स या बाकी जो लोग इसमें इन्वॉल्व हैं उनके खिलाफ आगे का इन्वेस्टिगेशन किया जा रहा है। इनके जो बैंक अकाउंट्स हैं टेलीविजन चैनल के उनको एग्जामिन किया जाएगा। जो वहाँ फंड्स रिसीव हुए हैं एडवर्टाइजर से उनको एग्जामिन किया जाएगा। নির্দিষ্ট বাড়িগুলিতে কোন চ্যানেল কতক্ষণ দেখা হচ্ছে নমুনা সমীক্ষার মতো তার ভিত্তিতে টিআরপি হিসেব করা হয়। টিআরপি বাড়িয়ে দেখাতে পারলে জোগাড় করা যায় অতিরিক্ত বিজ্ঞাপন। মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত চ্যানেলগুলি তাদের চ্যানেল সবসময় চালিয়ে রাখার জন্য নির্দিষ্ট পরিবারগুলিকে মাসে 500 টাকা দিত। টিআরপি জালিয়াতির অভিযোগে প্রতারণা ও ফৌজদারি বিশ্বাসভঙ্গের ধারায় মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। কুছ এক সেন হানসা কে জো কি বিআরসি কে সাথ কাম করতে হ্যায় ও ইস ডেটা কো कॉम्प्रोमाइज कर रहे थे। एक पहले हमने हंसा का एम्प्लॉई पहले अरेस्ट किया, एक्स एम्प्लॉई, और उससे जानकारी मालूम पड़ी कि इस प्रकार के उसके और भी कुछ साथी थे। दो व्यक्तियों का अरेस्ट करके कोर्ट में प्रोड्यूस किया गया, उनकी हमको कस्टडी 9 अक्टूबर तक मिल चुकी है। इन चैनल्स के बिहाफ पे ये लोग जाकर हाउस होल्ड्स को पैसा देते थे पर मंथ के हिसाब से, और कुछ चैनल्स को कॉन्स्टेंटली अपने घर में ऑपरेट करने के लिए ম্যানিপুলেট কিয়া জা রাহা থা। মুম্বাই পুলিশের সাংবাদিক সম্মেলনের পরই রিপাবলিক টিভির বিবৃতিতে বলা হয়েছে সুশান্ত সিং রাজপুত মামলায় তার বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই মুম্বাই পুলিশ কমিশনার অসত্য অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হবে। বার্ক রিপোর্টে কোথাও রিপাবলিক টিভির নাম নেই। গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সামনেও আনা হবে বলে মুম্বাই পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। হাথরসকাণ্ডে ফের নতুন তত্ত্ব, ধর্ষণ নয়, অনার কিলিং এর শিকার হয়েছে 19 বছরের দালিত তরুণী। পুলিশকে চিঠিতে কথাই জানিয়েছে 4 অভিযুক্ত। বিস্ফোরক দাবি ঘিরে ফের শোরগোল। পরিবার বলছে গণধর্ষণ করে খুন, পুলিশ প্রশাসনের দাবি ধর্ষণের কোনো প্রমাণই মেলেনি। আর এবার সেই হাথরসকাণ্ডেই উঠে আসছে অনার কিলিং এর তত্ত্ব। 19 বছরের দলিত তরুণীর মর্মান্তিক মৃত্যুকাণ্ডে গ্রেফতার 4 অভিযুক্ত, সেই মর্মে পুলিশকে একটি চিঠি লিখেছে প্রধান অভিযুক্ত সন্দীপ ঠাকুরের হাতে লেখা সেই চিঠি বলছে, ঘটনার দিন আমি ওর সঙ্গে দেখা করতে খেতে গিয়েছিলাম, ওর মা আর দাদাও সেখানে ছিল, ও আমাকে ফিরে যেতে বলায় আমি বাড়ি চলে আসি। পরে গ্রামবাসীদের কাছে জানতে পারি আমাদের বন্ধুত্ব নিয়ে ওর মা দাদা ওকে বেধড়ক মারধর করেছে। জানতে পারি ও গুরুতর জখম হয়েছে। আমি কখনোর গায়ে হাত তুলিনি। ওর মা দাদা আমি এবং আরো 3 জনকে মিথ্যে ঘটনায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমরা নির্দোষ, দয়া করে পুরো ঘটনার তদন্ত করুন, আমরা সুবিচার চাই। চিঠিতে টিপসই রয়েছে 4 অভিযুক্তেরই। সন্দীপের দাবি নির্যাতিতার সঙ্গে তার ফোনের নিয়মিত যোগাযোগ ছিল, মাঝে মধ্যে দেখাও হতো। পুলিশ আগেই ধর্ষণের তত্ত্ব উড়িয়ে দিয়েছে, তবুও এই কাণ্ড নিয়ে লাগাতার তোলপাড় করার চেষ্টা আদতে বিরোধীদের চক্রান্ত। আগেই বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ওই লোক দেশ মে ভি অর প্রদেশ মে ভি দঙ্গা, জাতীয় দঙ্গা ভড়কানা চাহতে হ্যাঁ, সাম্প্রদায়িক দঙ্গা ভড়কানা চাহতে হ্যাঁ। ইস দঙ্গে কে আড় মে বিকাশ সুরকেগা, ইস দঙ্গে কে আড় মে উনকি রোটিয়াঁ সেকনে কে লিয়ে উনকো অবসর মিলেগা, ইসলিয়ে ওয়ে নিত নয়ে খড়যন্ত্র করতে রহতে হ্যাঁ। উত্তরপ্রদেশ পুলিশের তত্ত্বেই শিলমোহর দিয়েছেন বাংলার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। ফরেনসিক রিপোর্ট আসছে যে রেপ হয়নি, তার মেয়েটি বলেছে আগে রেপ হয়নি, তার মা যেরকম বলছে, পাড়া মেয়েরা যেরকম বলছে, সে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে যাতে সত্য সামনে না আসে, লোকে জানতে না পারে।
আর এবার ধর্ষণের বিরুদ্ধেই বয়ান দিচ্ছে অভিযুক্তরাও। ঠিক কি হয়েছে হাথরাসে? বিভ্রান্তি বাড়ছে, বাড়ছে জল্পনাও, নতুন করে চড়ছে পারদ। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।